যে কোনো মেসেজকে পড়ে শোনাবে আপনার ফোন। বন্ধুরা, আমাদেরকে কিন্তু অনেকেই মেসেজ পাঠিয়ে থাকে, কিন্তু আমরা সেই মেসেজগুলোকে পড়তে পারি না। তো গাইস, আজকে পর থেকে আর আপনাদেরকে কোনোরকম মেসেজকে পড়তে হবে না, জাস্ট আপনার ফোন আপনাকে নিজেই কিন্তু পড়ে শুনিয়ে দেবে মেসেজটাতে কী লেখা রয়েছে। বন্ধুরা, এই কাজটি করার আগে আপনারা কী করবেন, আমার চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলিকে দেখার জন্য। চলুন তাহলে ভিডিওটিকে শুরু করি। এই কাজটা করার জন্য আপনি কী করবেন, আপনার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপটিকে জাস্ট ক্লিক করে একটা ওপেন করবেন। দেখুন, আমি এখানে ক্লিক করে ওপেন করলাম আমার ফোনের প্লে স্টোরের অ্যাপ্লিকেশন। এখন আপনি সিম্পলি ক্লিক করুন সার্চ বারে। সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে কী করবেন, সিম্পলি লিখে দেবেন T2S। এখানে লিখবেন কি T, তারপর লিখবেন 2, তারপর লিখে দেবেন এখানে S। জাস্ট আপনি এইটুকু লিখে সার্চ বারে সার্চ দেবেন। এখন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনি পাবেন। আপনাকে যা করতে হবে, আপনি সিম্পলি এখন হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা, আপনাকে জাস্ট এই অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে। আমি জাস্ট দেখা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটির লোগো। জাস্ট আপনি এই লোগোটি দেখে আপনার ফোনে অ্যাপটিকে ইনস্টল করবেন। দেখুন, আমি এখানে কিন্তু অলরেডি অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি আমার ফোনের মধ্যে। এখন আমি যা করবো, সিম্পলি এই যে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে আমি এটাকে ওপেন করছি। তো আপনি ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করবেন। জাস্ট প্রথমত এখানে ওপেনে ক্লিক করে দিন। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এখন আপনি ক্লিক করুন, দেখুন হচ্ছে এই যে নিচে দিকে যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন এখানটাতে, জাস্ট এখানটা ক্লিক করবেন। আমাদেরকে এখানে কিছু সেটিংস করতে হবে, তার জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখন দেখুন এখানে হচ্ছে গাইস এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হচ্ছে যে ওপরে অপশানটা, এই যে সিম্পলি আপনি এটাকে ক্লিক করে এটাকে আপনি চুজ করে নেবেন। এটা বাই ডিফল্ট থাকবে, যদি না থাকে এটাকে আপনি সিলেক্ট করবেন। তো এখন দেখুন এখানে একটা অপশান পাবেন যার নাম হচ্ছে এই যে ইংলিশ বলে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, আপনি সিম্পলি এটার উপর একটা ক্লিক করবেন। এরপর এটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু এখানে বিভিন্ন রকম ভাষা পাবেন। এখন আপনি কোন ভাষায় মেসেজটিকে শুনতে চাচ্ছেন আপনি সেই ভাষাটিকে সিলেক্ট করুন। সাপোজ মনে করুন যে আমি এখানে বাংলাটাকে সিলেক্ট করছি, সিম্পলি এই যে বাংলা, আমি এখানে বাংলার উপর একটা ক্লিক করছি। তো আপনি ভাষাটাকে সিলেক্ট করার পর ক্লিক করে দেবেন। তো এখন বাংলাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে দেখাচ্ছে কি যে বাংলাদেশ 1 দেখতে পাচ্ছেন, এখানে শো করছে বাংলাদেশ 1। তো এখানে আপনার বাই ডিফল্টটা থাকুক, এটা চেঞ্জ করার দরকার নেই। এখন আপনি সিম্পলি ক্লিক করুন, দেখুন শো চেঞ্জ দিকে অপশানটা যে কপি টু স্পিক দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি এইখানটা একটা ক্লিক করে দেবেন। এই জায়গাটা ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, সিম্পলি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে ট্যাপ টু পারমিশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাকে কিছু পারমিশনকে অ্যালাউ করতে হবে। দেখতে পাবেন এখানে আমার চলে আসছে ফোনের মধ্যে সেটিংসে। এখন এখানে আপনার এই অ্যাপটিকে খুঁজে পারমিশনটা আপনি দিয়ে দেবেন। চলুন এখানে কিছুক্ষণ আমি অপেক্ষা করে নিই। এখন কিন্তু আপনাদের ফোনের সবকটা অ্যাপ্লিকেশন এখানে শো করবে, আপনি সিম্পলি ওই অ্যাপসটিকে খুঁজে নেবেন। দেখুন শো হচ্ছে যে T2S, আমি এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর আপনি এখানে জাস্ট এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসুন। এখানে আবার ব্যাকে চলে আসবেন। চলে আসার পরে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অপারেটর সেটিংসটা, সিম্পলি আপনি এটাকে ক্লিক করে ওপেন করবেন, মানে এটাকে টার্ন অন করে দেবেন। জাস্ট আমি এখানে এটাকে ক্লিক করে অন করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান আমাদের শো করে দেখতে পাচ্ছেন, এই যে অপশানটা শো হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখান থেকে ডাইরেক্টলি ব্যাকে বেরিয়ে যাবো। আমি চলে আসছি আমাদের ফোনের মেসেজ অ্যাপের মধ্যে চলে এলাম। তো এখন আপনাদের আমি যে কোনো একটা ভাষাকে সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি। প্রথমত আমি কী করছি, এই যে ওপরে আঁকতে দেখতে পাচ্ছেন শো হচ্ছে, জাস্ট আমি এর উপরে একটা ক্লিক করে দেখাই। আমি এই মেসেজটাকে আর ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এই মেসেজের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কিছু লেখা রয়েছে। এখন আপনি কী করবেন, এই লেখাটাকে কিন্তু পুরোপুরি পড়ে শুনিয়ে দেবে আপনার ফোন। তার জন্য আপনি কী করবেন, এই ভাষাটাকে সিম্পলি যা করবেন পুরোপুরি এটাকে কপি করে নেবেন। মানে আপনি যে মেসেজটিকে আর কি শুনতে চাচ্ছেন সেই মেসেজটাকে সিম্পলি আপনি কপি করে নেবেন। প্রথমত কপি করে নেওয়ার পরে যা করবেন, সিম্পলি আপনি এই অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কপি করলাম। কপি করার পর আমি এই অ্যাপের মধ্যে একটা ক্লিক করছি, তাহলে বুঝতে পারবেন। সিম্পলি ক্লিক করি। কখনোই মোবাইল নম্বরের যাচাই, সংযোগ বিচ্ছিন্ন, বেআইনি কার্যকলাপের প্রতিবেদন করার জন্য বার্তা পাঠায় না বা কল করে না। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের কিন্তু ফোন নিজেই কিন্তু পড়ে শুনে দিল যে কী লেখা রয়েছে এটা। তো আপনি কিন্তু ঠিক এইভাবেই যে কোনো লেখাকে খুব সহজেই পড়ে শুনে দিতে পারবেন। শুধুমাত্র আপনি কী করতে হবে, যে কোনো মেসেজকে প্রথমত আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে নেওয়ার পরে সেটাকে আপনি কপি করবেন। কপি করার পরে জাস্ট আপনি ওই আইকনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাকে পুরোপুরি শুনে দিয়ে পড়ে যে আসলে সেখানটাতে কী লেখাটা রয়েছে। বন্ধুরা, এভাবে কিন্তু আপনি যে কোনো ভাষাকে পড়ে শোনাবে আপনার মোবাইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল এবং ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোকে দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।